আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি মালবাজারের সবচেয়ে সুন্দর ঐতিহ্যবাহী জাগ্রত হনুমানজির মন্দির, যেটাকে শিবম বালাজি মন্দির বলে পরিচিত। হনুমানজির জন্মজয়ন্তীর দিনে এই মন্দির আরও বেশি তাৎপর্যপূর্ণ, আরও বেশি সুন্দর হয়ে ওঠে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে অংশগ্রহণ করতে আসেন। এখানে ভজন কীর্তন থেকে শুরু করে অনেক ধরনের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। প্রচুর মানুষদের এখানে ভান্ডারাতে খাওয়ানো হয়, 3 বেলা 4 বেলা করে সারা দিন প্রচুর হাজার হাজার মানুষ এখানে খেয়ে চলেছেন ভান্ডারা, যেটাকে বলা হয়। তো আজ এই হনুমান জয়ন্তীটা আজকেই লাস্ট, আজকেই শেষ। আর সেই অন্তিম দিনে এখানকার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন বাইরের এখানে এইভাবে সাজানো হয়েছিল। আমি এখন তো আপনাদের, যেহেতু এখন সূর্যের আলো আছে বিকেল টাইম, এখনও পর্যন্ত লাইট জ্বলেনি, রাত্রির লাইটের আবার আলাদা সৌন্দর্য, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরব। আজকে আমরা এই মন্দির দর্শনের পর আমরা সাথেই চলব নগর পরিক্রমা করতে, তো সেটাও আমি এখানেই তুলে ধরবো আপনাদের সামনে। সেটারই সব প্রিপারেশন নেওয়া হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন পণ্ডিতজিরা পুরো তাদের ঘট, তাদের পুজো আর্চার যা যা নিয়ম সব নিয়ে তারা ব্যস্ত। তো এখান থেকেই আমাদের পদযাত্রা শুরু হচ্ছে, সাথে থাকুন, দেখতে থাকুন আচার্যিত প্রকাশ।
ব্যবস্থা করা হয়েছে, যেটা আমি আপনাদের বলেছিলাম কয়েকদিন ধরে এই ভান্ডারটা চলছে, যেটা আজকেই শেষ। ভি
ভিডিও শুরুতে আপনারা মন্দিরের একটা ঝলক দেখে নিয়েছিলেন, বাট সেটা রাতের ঝলক ছিল না, এটা রাত্রে, মানে এখন প্রায় ঘড়িতে 8:30 বাজে, রাত্রি 8:30। সো এই সময় দেখুন লাইট দিয়ে, বিভিন্ন কালারিং লাইট দিয়ে কী সুন্দর মন্দিরটাকে সাজানো হয়েছে। আমি আপনাদের বলেছিলাম তখনই যে আমি রাতের মন্দিরটা কেমন লাগে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। আর একটা কথা হচ্ছে যে মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি করা যাবে না, ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি পুরোপুরি স্ট্রিক্ট প্রোহিবিটেড। সো আমি বাইরেরটাই আপনাদের দেখাতে পারবো। এই দিক দিয়ে সিঁড়ি আছে উঠে যাওয়ার মন্দির দর্শনের জন্য, জাস্ট বাট আমি সিঁড়ি পর্যন্ত আপনাদের দেখাতে পারবো, এর বেশি আর আমি ভিডিওতে আপনাদের দেখাতে পারবো না। আমি বাইরের লুকটা আপনারা দেখে নিন, এরপরে আপনারা আসবেন অবশ্যই, ভিজিট করবেন এই মন্দিরে। এই দেখুন, এই যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা দিয়েই প্রভুর দর্শনে যেতে লাগে। আর এর ভেতরের দিকে যে এই যে আলোটা, আগুনগুলো জ্বলছে, সেটা হাওয়ান হয়েছিল। এখানে একটা শিবলিঙ্গের স্ট্যাচু আছে, সামনে গোমাতা আছে। এই হচ্ছে মালবাজারের সুপ্রসিদ্ধ হনুমানজি মন্দির, যেটা শিবম বালাজি মন্দির নামেও পরিচিত। নমস্কার, ভালো থাকবেন, অবশ্যই মালবাজারের এই মন্দিরটি ভিজিট করতে আসবেন। ধন্যবাদ।